একদিকে করোনা, অন্যদিকে আমফান, জোড়া সারাশির আক্রমণে রাজ্যবাসী একেবারে জেরবার। অসহায় মানুষের দুঃখ কষ্টে সীমা নেই। এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ালেন সিপিআইএম হাবড়া শহর এরিয়া কমিটির 15 ক শাখা। তাদের উদ্যোগে হাবড়ার নতুন গ্রাম কৃষ্ণপুর রোডে দুস্থদের জন্য বিনামূল্যে সবজি বাজার শুরু করা হলো। এই সবজি বাজারে প্রায় 300 মানুষকে বিনামূল্যে সবজি সামগ্রী প্রয়োজন মতো বণ্টন করা হচ্ছে। পার্টি কমরেড ও সমর্থকদের সহযোগিতায় আলু, পটল, পেঁয়াজ, লঙ্কা, কুমড়ো সহ নানা রকমের কাঁচা সবজি দুস্থদের হাতে তুলে দেওয়া হয়, সাথে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়। এই সবজি বাজার চলে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আসুন দেখি তারই কিছু ছবি। এই সবজি বাজারের উদ্বোধন করেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক আশুতোষ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন পার্টির অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ। এ বিষয়ে উদ্যোক্তারা কি বলছেন আসুন শুনি। কখন থেকে শুরু হয়েছে? আসলে শুরু তো সকাল 9টার সময় করা, 9টার সময় হচ্ছে। আসলে আপনি একটু জেনে নিতে হবে, আমরা যে এখানে আমরা বসবাস করি এটা হচ্ছে হাবড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বৈশিষ্ট্য হচ্ছে এখানকার সত্যিকারের গরিব মানুষ। আমরা গরিব মানুষ বলছি না, এই অর্থে আমরা দান করার যোগ্যতা ক্ষমতা আমাদের নেই। আমাদের কিংবা উপর তিনবার সাহায্য আমরা সাধারণ মানুষের পৌঁছে দিয়েছি, আমরা বাড়িতে পৌঁছে দিয়েছি তাদের। এবং একটা বলা বাহুল্য যে এখানে কোনো সরকারি সাহায্য আমাদের কোনো সঙ্গে আসে না। রেশনের চাল অনেকের শুনছি ক্লাব ইত্যাদি যা পেয়েছে তারা, আমরা তা করিনি। আমাদের খুব ভালো ছেলে যারা হয়তো বামপন্থী বলে পরিচিত সেই পরিবারে, এবং কিছু মানবত পক্ষে থাকা সফাই করা হলো, তারা 1,000 টাকা দিয়ে সাহায্য করে এই কাজটা করেছে। এবং তারা বসে বসে যে আমরা গ্রামের মানুষের পাশে থাকতে চাই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়। দুটো জিনিস আপনার কিছু করোনা ভাইরাসের মতো মরণ ব্যাধি হচ্ছে একটা, গতকাল সুযোগ 3 দিন ধরে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তার প্রভাব বহু মানুষ কর্মহীন হয়েছে, এবং এরা কার্যত যেতে চায় না, মানুষের কাছে যেতে চায় না। মানুষ এদের কাছে বলছি যেমন যে ভাই আপনাদের আসতে হবে, আপনাদের প্রয়োজন, তাই আমরা দান করছি এটা বলবো না, এটা আমার ধৃষ্টতা। আমরা বলেছি যে আমরা তাদের পাশে থাকতে চাই। একদম বলেন লিটারেলি আমরা বামপন্থী রেজিমেন্ট ফোর্স থেকে এসেছি, এবং আমার সঙ্গে কিছু মানবতার সপক্ষে থাকা মানুষরা বুঝা গেল। আমাদের বাজারে শুধু আমরা এটা বেরিয়ে বলেন আমরা এই জাতীয় সেটা হচ্ছে আজকে শুধুমাত্র সবজি দেওয়া আছে, এর আগে দেওয়া আছে চাল, ডাল, তেল, চিনি, আর তারপরের পর্যায়ে সয়াবিন, বিস্কুট, সাবান। মানে আমরা 3 পর্যায়ে দিতে পেরেছি। আমরা গর্ব করে বলি যে হাবড়ায় বোধ হয় কোনো সম্ভাবনা নেই এমন জায়গা, যেমন একেবারে যে আমাদের মা বোনেরা যারা দেখছেন এরা একেবারে নিঃস্বার্থভাবে বাড়ির রান্না ফেলে দিয়ে এসব কাজ করছে, এবং এরকম গর্ববোধ করছে আমাদের সঙ্গে থাকার। আজকে কতজনকে দিচ্ছেন? আজকে 200 বেশি, আগের দিনও আমরা প্রায় 200, মানে আমরা পর্যায়ক্রমে 600 মানুষে এই পরিষেবা পৌঁছে দেওয়ার যোগ্যতা অর্জন করছি।